আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা লিখব বুখারী শরীফের সর্বশেষ হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় শব্দ বা বাক্য কোনগুলো। আজকে সেগুলো আপনাদের সম্মুখে লিখছি এবং পড়েও দেখাচ্ছি, সবাই দেখতে থাকুন। আর তার সাথে আমরা আজকে খতে রুকআ সম্পর্কে একটু ধারণা নেব, খতে রুকআর হরফগুলো কীভাবে লিখতে হয় এবং কোন হরফটা কীভাবে হয় সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি আশা করি যদি আপনারা এইভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের আরবি হাতের লেখা, বিশেষ করে খতে রুকআটা অনেক সুন্দর হয়ে যাবে। খতে রুকআটা বহু প্রচলিত একটি আকর্ষণীয় হাতের লেখা, সবাই দেখতে থাকুন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, কালিমাতানে হাবিবাতান ইলার রহমান, যে দুটি কালিমা রয়েছে, যে কালিমা দুটি আল্লাহ তাআলার নিকট অর্থাৎ রহমানের নিকট বা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়, খফিফাতানে আলাল লিসান, এবং এগুলো উচ্চারণ করতে খুবই সহজ মনে হয়, খুবই সহজ হয়, এগুলো উচ্চারণ করতে কোনো কষ্ট হয় না, একদম ইজি। খফিফাতানি আলাল লিসান, যেগুলো উচ্চারণে খুবই সহজ। সাকিলাতানি ফিল মিজান, এবং তার ওজনের পাল্লাই অনেক ভারী, অর্থাৎ যে দুটি কালিমা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় সেগুলো উচ্চারণ করতে খুবই সহজ, কিন্তু তার ওজনের পাল্লা, তার ওয়েটটা কি অনেক ভারী, অনেক বেশি। সেই কালিমা দুটি হচ্ছে সুবহানাল্লাহি ও বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম, দেখতে পাচ্ছেন সুবহানাল্লাহি ও বিহামদিহি। তারপরে লিখছি সুবহানাল্লাহিল আযীম। আমরা এই কালিমা দুটি বেশি বেশি করে পাঠ করব, কারণ আমরা হাদিসে পেয়েছি যে এই কালিমা দুটি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়, এগুলোর মধ্যে পড়লে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং অনেক নিয়ামত দান করেন এবং অনেক সওয়াব দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কালিমা দুটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন। ভালো কিছু প্রচারের সাথে সবাই এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।